বন্ধুরা ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নতুন অফিশিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হলো রাজ্যের সকল ছাত্রছাত্রীর জন্য যেখানে এ ক্যালকাটা ইউনিভার্সিটির এক দেড়শোটি কলেজ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এ চারটি জেলায় যে দেড়শোটি কলেজ রয়েছে সেই কলেজগুলোর প্রত্যেকটির যে সাবজেক্ট রয়েছে যে সিট সংখ্যা রয়েছে যে অ্যাকচুয়ালি অনার্স বা পাসের সাবজেক্টগুলো রয়েছে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত ডিটেলসে জানিয়েছে স্নাতকের ভর্তির প্রক্রিয়া সম্বন্ধিত যারা উচ্চ মাধ্যমিকের পর স্নাতক স্তরে ভর্তি হতে চাইছো ইউজি কোর্সে ভর্তি হতে চাইছো তাদের জন্য সাবজেক্ট অনার্স পাশ সিট সংখ্যা এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্র প্রত্যেকের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি ই ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি কিংবা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজে এ স্নাতক স্তরে ভর্তি হতে চাইছো তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ও বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটির রাজ্যের একটি স্বনামধন্য ইউনিভার্সিটি এই যে ইউনিভার্সিটির এই চারটি জেলায় প্রায় দেড়শোটির বেশি কলেজ রয়েছে যে কলেজগুলোতে এ অনার্স দেওয়া হয় পাস দেওয়া হয় এবং বিভিন্ন ও সাবজেক্টে বিভিন্ন রকম কিন্তু সুযোগ সুবিধা থেকে থাকে কোথাও কিছু কম সিট সংখ্যা থেকে থাকে কোথাও বেশি বেশি সিট সংখ্যা থেকে থাকে তো আমাদের প্রত্যেককেই বলবো যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু পরিষ্কারভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল তোমাদের সিট সংখ্যা ইউনিভার্সিটির তো ক্যালকাটা ইউনিভার্সিটি তার অফিসিয়াল নোটিসে স্নাতকের ভর্তি এবং সাবজেক্ট সিট সংখ্যা নিয়ে কি জানালো অফিশিয়াল নোটিসে সরাসরি দেখে না তো এখানে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ ওয়াইজ কিন্তু সমস্ত সিট সংখ্যা দেখে নিতে পারছো যেমন এখানে প্রথমেই দিয়া দিয়ে দেওয়া রয়েছে এ আচার্য গিরিশ চন্দ্র বোস কলেজ এখানে এ বলে দেওয়া হয়েছে দেখো বিকম কম ছশোটা সিট রয়েছে এ অনার্সে একই সাথে বেঙ্গলির অনার্সে ষাটটা সিট রয়েছে ইংরাজির সাতটা রয়েছে জেনারেলের সাতটা একশো পঁয়ষট্টিটা রয়েছে একই সাথে বিকম জেনারেলের জন্য তিনশো তিরিশটা সিট রয়েছে এ তো এখানে প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা কলেজ ওয়াইজ তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের তরফ থেকে কোনটায় কতগুলো সিট রয়েছে যেমন এখানে এ যদি তোমরা দেখো যে বিকমের পাঁচশো ছটা অনার্সের সিট রয়েছে বেঙ্গলির কটা সিট রয়েছে ম্যাথামেটিক্সের যেমন এখানে একাশি সিট রয়েছে তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের এর সিট কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারছো সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে যেমন এখানে তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা যে যে কলেজ তোমরা এখানে এ দেখতে চাও যেমন এখানে আনন্দমোহন কলেজ ঠিক আছে আনন্দমোহন কলেজের বিকম অনার্স বোটানি অনার্স কেমিস্ট্রি অনার্সের কটা সিট রয়েছে যেমন কেমিস্ট্রি অনার্স এখানে এ দেওয়া রয়েছে তিপ্পান্নটা সিট সেখানে যদি দেখি কম্পিউটার সায়েন্স মাত্র কুড়িটি সিট রয়েছে তো দেখতেই পাচ্ছ যেমন হিস্ট্রিতে এখানে অনার্সে দেখতে পাচ্ছ কত কতগুলো সিট রয়েছে যেমন এখানে ফিজিক্স অনার্সে মাত্র সাতাশটি সিট রয়েছে ঠিক আছে এ প্রত্যেকটা যেমন এখানে বিএসসি বিএসসি জেনারেলে যদি দেখি তাহলে তিনশো ও বত্রিশটা সিট রয়েছে তা প্রত্যেকটা কলেজে আবেদন করার আগে ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা কিন্তু সেই কলেজের সিট সংখ্যা দেখে নেবে যেমন এখানে আশুতোষ কলেজ আশুতোষ কলেজের কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে যারা বিবিএ করবে তাদের এত এতগুলো সিট রয়েছে এরকমভাবে কম্পিউটার সায়েন্স যারা করবে কেমিস্ট্রি যা একশোটা সিট রয়েছে এখানে এ যারা আশুতোষ কলেজের ছাত্র ভর্তি হতে চাইছো তো এরকমভাবে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা যে কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে কিন্তু এখানে সিট সংখ্যা রীতিমতো দিয়ে দেওয়া রয়েছে একটা বিষয় প্রত্যেকে মাথায় রাখবে এই যে সিট সংখ্যাগুলো রয়েছে ঠিক আছে এই যে সিট সংখ্যাগুলো রয়েছে এই সিট সংখ্যাগুলো তোমরা দেখে নেবে যে কোথায় কোনটায় ষাটটা রয়েছে কোনোটায় সত্তরটা রয়েছে কোন কোনো কলেজে সেই তোমার মার্কস অনুযায়ী কিন্তু তোমরা একটা আন্দাজ করে নিতে পারবে যে কোন কলেজে তোমরা ভর্তি হলে তোমরা সহজে চান্স পেয়ে যাবে একই সাথে এখানে তোমার তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো তুমি যে সাবজেক্টে অ্যাকচুয়ালি পাস পড়তে চাইছো সেই কলেজে এ কতগুলো সিট রয়েছে এ সেটা তোমরা দেখে নিয়ে কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় দেড়শোটি কলেজ রয়েছে এ এই দেড়শোটি কলেজের মধ্যে তোমরা কেউ চাইলে দুটো কেউ চাইলে পাঁচটা কেউ চাইলে দশটা তোমার ইচ্ছে মতন কলেজে কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না তাই তোমার যতই ভালো নম্বর আসুক না কেন আমি তোমাদের প্রত্যেককে বলবো যে দুটো ও কিংবা মিনিমাম তিনটে কলেজে অবশ্যই আবেদন করবে তুমি যে সাবজেক্টে অনার্স কিংবা পাস পড়তে চাও এক্ষেত্রে কী হবে ধরো একটা কলেজে তুমি আবেদন করলে আমি ধরে নিলাম আশুতোষ কলেজে তুমি আবেদন করলে ঠিক আছে আশুতোষ কলেজে আবেদন করলে এবং সেখানে তোমার নাম এসে গেল পরে তুমি ভর্তি হতে চাও অন্য একটা কলেজে ধরো তুমি ভর্তি হতে চাও সুরেন্দ্রনাথ কলেজে ঠিক আছে এ তো সুরেন্দ্রনাথ কলেজে যখন তোমার নাম উঠলো তখন তুমি এটা তখন তুমি আশুতোষ কলেজের নামটা ক্যান্সেল করে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে পারো তো এক্ষেত্রে একাধিক কলেজে ভর্তি হলে কিন্তু কোনো সমস্যা নেই কাজ এই যে বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তিটা প্রত্যেকে দেখে নেবে যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে তার মানে তোমরা বুঝতেই পারলে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাকচুয়ালি ভর্তি হতে চাইছ ও অনার্স নিয়ে কিংবা পাস নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের এর তুমি যে অনার্সে ভর্তি হতে চাইছো সেই অনার্সে কতগুলো সিট সংখ্যা রয়েছে এ সেগুলো তোমরা এখান থেকে জেনে জেনে নিতে পারবে তুমি যদি পাসে ভর্তি হতে চাও পাশে কটা সিট সংখ্যা আছে সেটা তোমরা এখান থেকে জেনে নিতে পারবে সমস্ত কিছু কিন্তু আগেভাগেই তোমরা জেনে নাও যাতে এ তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয় এবং তোমাদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব অতি অবশ্যই ওই একটি কলেজে আবেদন করবে না ধরো ক্যালকাটা ইউনিভার্সিটিতেই তুমি পড়তে চাইছ তুমি আশুতোস কলেজেই ভর্তি হতে চাইছো কিন্তু তুমি শুধুমাত্র আশুতোস কলেজে ফর্ম ফিল করবে না সাথে একাধিক কলেজে কিন্তু তোমরা ফর্ম ফিল করে রাখো আশুতোষ কলেজের পাশাপাশি বেতুন কলেজে করে রাখো ও মানে চার পাঁচটা কলেজে করে আবেদন করতে কোনো অসুবিধা নেই এই যদি নাম এসে যায় অন্যান্য কলেজে সেক্ষেত্রে তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে অবশ্যই ভর্তি হতে পারবে একাধিক কলেজে ভর্তিতে কোনো সমস্যা নেই আজ এর কলেজের এর ভর্তির জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো এবং তোমরা কোন কলেজে কী সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না